আপনাদের সাথে আমি অ্যান্ড্রয়েডের রেসপন্সিভ ডিজাইন নিয়ে কথা বলছিলাম। আমি বিগত 3টি ভিডিও টিউটোরিয়ালে অ্যান্ড্রয়েডের রেসপন্সিভ ডিজাইনের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি অ্যান্ড্রয়েডের বিভিন্ন স্ক্রিন সাইজ, তারপরে কিভাবে আমরা ডিপিআই ইউজ করি, কিভাবে পিক্সেল ইউজ করি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসুন অ্যান্ড্রয়েডের স্ক্রিন সাইজ নিয়ে আলোচনা করা যাক। অ্যান্ড্রয়েড ফোনের যে স্ক্রিন সাইজ, আমরা সাধারণত স্ক্রিন সাইজটাকে ডায়াগোনালি হিসাব করি। ডায়াগোনালি একদম আপার কর্নার থেকে শুরু করে লোয়ার কর্নার পর্যন্ত যে ডাইমেনশনটা হয়, ডায়াগোনাল ডাইমেনশন, এই ডায়াগোনাল ডাইমেনশনের উপর বেস করে স্ক্রিন সাইজ পরিমাপ করা হয়। তো অ্যান্ড্রয়েডে চার ধরনের স্ক্রিন সাইজ আছে। প্রথমে হচ্ছে স্মল, তারপরে হচ্ছে নর্মাল, তারপরে হচ্ছে লার্জ, দেন এক্সট্রা লার্জ। তো অ্যান্ড্রয়েডের যে স্ক্রিন সাইজ 2 ইঞ্চি থেকে শুরু করে 3.7 ইঞ্চির ভেতরে, সেগুলোকে বলি আমরা স্মল সাইজ। যেটার স্ক্রিন সাইজ 3.7 থেকে শুরু করে 4.3 পর্যন্ত, সেই স্ক্রিন সাইজটাকে বলি আমরা নর্মাল স্ক্রিন সাইজ। দেন স্ক্রিন সাইজ যখন 4 ইঞ্চি থেকে শুরু করে 7.1 ইঞ্চি পর্যন্ত বা 7 ইঞ্চি পর্যন্ত হয়, তখন সেটাকে বলি আমরা লার্জ স্ক্রিন সাইজ। দেন যখন স্ক্রিন সাইজ 7 ইঞ্চির থেকে বড় হয়, তখন সেটাকে আমরা বলি এক্সট্রা লার্জ স্ক্রিন সাইজ। সাধারণত আমরা যে ট্যাবগুলো ব্যবহার করে থাকি, এই ট্যাবগুলোর যে স্ক্রিন সাইজ, সেই স্ক্রিন সাইজটা এক্সট্রা লার্জ স্ক্রিন সাইজ। আর নর্মালি আমরা যে স্মার্টফোনগুলো ইউজ করছি, স্যামসাংয়ের স্মার্টফোন, তারপরে হচ্ছে ভিভো, অপ্পো বা শাওমি, এই ধরনের স্মার্টফোনগুলোর যে স্ক্রিন সাইজ, সেটা স্ক্রিন সাইজটা লার্জের ভিতরেই অনেকটা পড়ে। কেননা এই যে হ্যান্ডসেটগুলো আমরা ইউজ করি, এই হ্যান্ডসেটগুলোর স্ক্রিন সাইজ এভারেজ 4 ইঞ্চি থেকে শুরু করে 5 ইঞ্চি পর্যন্ত। তো যেটা একদম স্মল স্ক্রিন সাইজ, অর্থাৎ 2 ইঞ্চি থেকে 3.7 ইঞ্চির মধ্যে, ওই ধরনের স্মার্টফোন এখন বাজারে খুব একটা নেই, আগে ছিল, এখন বর্তমানে নেই। তো আমরা যদি লার্জ স্ক্রিনকে বা নর্মাল স্ক্রিনকে টার্গেট করে ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের জন্য অনেকটা বেটার হবে। কেননা বাজারে যে হ্যান্ডসেটগুলো আছে বা যে স্মার্টফোনগুলো আছে, সেগুলো মোটামুটি নর্মাল থেকে লার্জ এই লেন্সের ভিতরেই পড়ে, অর্থাৎ 3.7 ইঞ্চি থেকে শুরু করে 7 ইঞ্চি রেঞ্জের ভিতরেই পড়ে। তো এই গেল হচ্ছে আমার অ্যান্ড্রয়েডের স্ক্রিন সাইজ। তো এরপরে আসুন আলোচনা করা যাক অ্যান্ড্রয়েডের স্ক্রিন ডেন্সিটি নিয়ে। তো স্ক্রিন সাইজ আর স্ক্রিন ডেন্সিটি কিন্তু এক জিনিস না। তো অ্যান্ড্রয়েডে মোটামুটি 6 ধরনের স্ক্রিন ডেন্সিটি আছে। সব থেকে বেশি স্ক্রিন ডেন্সিটি হচ্ছে XXX HDPI, যেখানে স্ক্রিন ডেন্সিটি 480 DPI থেকে শুরু করে 640 DPI পর্যন্ত। তার থেকে কমে যদি আসি তাহলে XXX HDPI। XXX HDPI এর যে ডেন্সিটি সেটা হচ্ছে 360 থেকে 480-এর মধ্যে। দেন তার থেকে যদি একটু লোয়ে আসি তাহলে XHDPI। XHDPI এর স্ক্রিন রেজুলেশন 280 থেকে 360 DPI এর মধ্যে। এবং তার থেকে নিচে আছে HDPI। HDPI এর যে স্ক্রিন ডেন্সিটি সেটা হচ্ছে 180 DPI থেকে শুরু করে 280 DPI এর মধ্যে। দেন তার থেকে নিচে আছে MDPI, আর তার থেকে নিচে আছে LDPI। MDPI এর ক্ষেত্রে, অর্থাৎ মিডিয়াম ডেন্সিটির ক্ষেত্রে, আমাদের স্ক্রিন ডেন্সিটি হচ্ছে 120 থেকে 180 DPI এর মধ্যে। আর যেটা LDPI, অর্থাৎ লো DPI যেটা, সেই লো DPI আমার স্ক্রিন ডেন্সিটি হচ্ছে 100 থেকে 130-এর মধ্যে। তো এখন এই যে এতগুলো স্ক্রিন ডেন্সিটির কথা বললাম, এই স্ক্রিন ডেন্সিটিগুলোর মধ্যে যে কোনো একটাকে বেস ধরে ডিজাইন করতে হয়। তো যখন আমরা ডিজাইন করি তখন যে MDPIটা আছে, অর্থাৎ মিডিয়াম ডেন্সিটি যেটা, সেই মিডিয়াম ডেন্সিটিটাকে বেস ধরে আমরা হিসাবটা করি। আর DPI শব্দের অর্থ হচ্ছে ডট পার ইঞ্চ। আমি আবার বলছি, DPI শব্দের অর্থ হচ্ছে ডট পার ইঞ্চ। তো এই গেল আমার মোটামুটি স্ক্রিন ডেন্সিটি নিয়ে আলোচনা। তো স্ক্রিন ডেন্সিটির অবশ্য আরেকটা ইউনিট আছে। তো একটা ইউনিটকে আমরা বলছি DPI, আরেকটা ইউনিট আছে যে ইউনিটটাকে আমরা বলছি হচ্ছে DP ইউনিট। এখন যেহেতু আমরা MDPI, অর্থাৎ মিডিয়াম যে ডেন্সিটি আছে সেটাকে বেস ধরে করি, এ কারণে DP যে ইউনিট আছে সেই ইউনিটে MDPI কে বেসলাইন 1 ধরা হয়, অর্থাৎ 1 DP ধরা হয়। আর MDPI এর নিচে যে LDPI আছে, অর্থাৎ লো DPI আছে, এই লো DPI কে ধরা হয় 0.7 DP। এবং MDPI এর পরে আছে আমাদের HDPI। HDPI কে DP ইউনিটে ধরা হয় 1.5 DP। আর XDPI কে DP ইউনিটে ধরা হয় 2 DP। তারপরে XXX HDPI কে DP ইউনিটে ধরা হয় 2.5 DP।
এবং XXX SDPI কে যদি আমরা ডিপি ইউনিটে ক্যালকুলেশন করি তাহলে সেটাকে ধরা হয় 3DP পর্যন্ত। তো এই যে ডিপি, ডিপিআই আর হচ্ছে পিক্সেল, এটার ক্যালকুলেশনের একটা সূত্র আছে, যে ফর্মুলা দিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে পিক্সেল ইকুয়ালস টু, পিক্সেল ইকুয়ালস টু ডিপি ইনটু ডিপিআই ভাগ 160। আমি ফর্মুলাটা আবার বলছি, পিক্সেল ইকুয়ালস টু ডিপি ইনটু ডিপিআই ভাগ 160। তো আপনারা কেউ যদি ডিপিআই ইউনিট থেকে পিক্সেল ইউনিটে আসতে চান সেক্ষেত্রে এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করতে পারেন। তো অ্যান্ড্রয়েড রেসপন্সিভ ডিজাইনের জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং আরও কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে আমরা যখন অ্যাপের ভিতরে কোনো আইকন ইউজ করি বা অ্যাপের ভিতরে কোনো লোগো ইউজ করি তখন অ্যাপ আইকনের সাইজগুলো কত হয়ে থাকে। তো যেটা হচ্ছে লো ডিপিআই, লো ডিপিআই এ অ্যাপ আইকনের সাইজ হয়ে থাকে 36x36 পিক্সেল। তারপরে মিডিয়াম ডিপিআই এ অ্যাপ আইকনের সাইজ হয়ে থাকে 48x48 পিক্সেল। এইচডিপিআই এ সাইজ হয়ে থাকে 72x72 পিক্সেল। আর এক্স এইচডিপিআই যেটা, সেখানে সাইজ হয় 96x96 পিক্সেল। এবং ডাবল এক্স এইচডিপিআই এ সাইজ হয় 144x144 পিক্সেল। এবং যেটা ট্রিপল এক্স এইচডিপিআই, সেখানে গিয়ে সাইজ হয় 192x192 পিক্সেল। আর আমরা প্লে স্টোরের জন্য যখন অ্যাপ আইকন তৈরি করি, প্লে স্টোরে যে অ্যাপের আইকনটা শো করে সেই অ্যাপের আইকনটার সাইজ হয়ে থাকে 512x512 পিক্সেল। তো এই গেল মোটামুটি আমাদের অ্যাপ আইকনের ডাইমেনশন। এরপর আসুন আমাদের অ্যান্ড্রয়েডের অ্যাপের যে অ্যাক্টিভিটির ব্যাকগ্রাউন্ড, সেই অ্যাক্টিভিটির ব্যাকগ্রাউন্ডের সাইজটা কখন কীরকম হয়ে থাকে। যখন আমরা লো ডেন্সিটি ব্যবহার করি অর্থাৎ LDPI, তখন ব্যাকগ্রাউন্ডের সাইজ হয় 240x320 পিক্সেল। যখন আমরা মিডিয়াম ডেন্সিটি ব্যবহার করি তখন সাইজ হয় 320 পিক্সেল ইনটু 480 পিক্সেল। এরপরে যখন আমরা হাই ডেন্সিটিতে চলে যাই তখন সাইজ হয় আমাদের 480x800 পিক্সেল। এরপরে যখন আমরা এক্স হাই ডেন্সিটিতে চলে যাই তখন আমাদের সাইজ হয় 720x1280 পিক্সেল। দেন যখন আমরা ডাবল এক্স হাই ডেন্সিটিতে চলে যাই তখন আমাদের সাইজ হয় 1080x1920 পিক্সেল। এরপরে যখন আমরা সব থেকে বেশি হাই ডেন্সিটিতে চলে যাই অর্থাৎ ট্রিপল এক্স এইচডিপিআই এই যে ডেন্সিটি আছে সেখানে চলে যাই, তখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ, সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ হয় 1440x2560 পিক্সেল। তবে এই যে এতগুলো রেজুলেশনের কথা আমি আপনাদেরকে বললাম, তারপরে এতগুলো সাইজের কথা বললাম, এই সাইজগুলো মোটামুটি আপনাদেরকে মেনে চলতে হবে। যদি 1-2 বা সামথিং কিছু প্লাস মাইনাস 2 কম বেশি হয় সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, কিন্তু সাইজগুলো মোটামুটি আপনাদেরকে মেনে চলতেই হবে। তো এই যে এতগুলো সাইজ নিয়ে তো সবসময় আর কাজ করা সম্ভব হয় না বা এতগুলো সাইজ নিয়ে কাজ করাও মুশকিল। আপনি যদি ধরুন একটা জিনিস খেয়াল করে, আপনি যদি আপনার অ্যাপের একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ডই তৈরি করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে আপনাকে 6 রকম ডেন্সিটির জন্য 6 রকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। তো আপনি যদি নর্মালি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে বা অ্যাডোবি ফটোশপ দিয়ে এই ধরনের 6টার জন্য 6 রকম ব্যাকগ্রাউন্ড তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ হবে, অনেক বেশি পরিশ্রম হবে, আবার অনেক সময় অ্যাকুরেট নাও হতে পারে। তো এই জন্য অ্যান্ড্রয়েডের যে ইউজার ইন্টারফেসের যে গ্রাফিক্যাল কম্পোনেন্টগুলো আছে, এই গ্রাফিক্যাল কম্পোনেন্টগুলো ডিজাইন করার জন্য আমরা অ্যাডোবি XD ব্যবহার করে থাকি। অ্যাডোবি XD যদি আপনি গ্রাফিক্যাল কম্পোনেন্টগুলো ডিজাইন করার জন্য ব্যবহার করে থাকেন তাহলে অ্যাডোবি XD দিয়ে অটোমেটিকলি এই সব ধরনের রেজুলেশনের জন্য অ্যান্ড্রয়েডের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো এক্সপোর্ট করা যায়। সেক্ষেত্রে আমাদের সময়ও বেঁচে যায় আর কাজের মধ্যে যে নিখুঁত পারফেকশন, যেটা হচ্ছে পারফেক্ট কাজ, সেই পারফেক্ট কাজটাও আমাদের হয়। তো এই ছিল আমার অ্যান্ড্রয়েড রেসপন্সিভ ডিজাইনে আমাদের যে তথ্যগুলো জানতে হবে বা স্ক্রিনের যে রেজুলেশন বা সাইজগুলো জানতে হবে সেটা নিয়ে আমার ভিডিও টিউটোরিয়াল। তো আমি অ্যান্ড্রয়েডের উপরে এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল আপডেট করছি। তো আপনারা যদি অ্যান্ড্রয়েড শিখতে চান তাহলে এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।